গন্ডাছড়া মহকুমার নারায়ণপুর এলাকার বাসিন্দা জয় চাকমা ফেসবুকে একটি গাড়ি বিক্রির বিজ্ঞাপন পান সে বিজ্ঞাপনে উল্লেখ ছিল ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত অফিসার নিজের সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করবে জয় চাকমা বিজ্ঞাপনে দেওয়া যোগাযোগ করেন তারপর ওই দিক থেকে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত অফিসার বিক্রম দেবুর্মার নাম বলে পরিচয় দেন এরপর দুই পক্ষের মধ্যে গাড়ির দাম চূড়ান্ত হয় গাড়ির মূল্য ষাট হাজার টাকা তারপর প্রতারক চক্রটি জয় চাকমাকে জানায় উনি জয়ের বাড়িতে ডেলিভারি করবেন ডেলিভারি চার্জ হিসেবে প্রথমে তিন টাকা এবং আধার কার্ড প্যান কার্ড দেওয়ার কথা বলে তারপর প্রতারক চক্রের পক্ষ থেকে বিভিন্ন ডকুমেন্টস বিক্রম দেবুরমার নামে গাড়ির রেজিস্ট্রেশন আধার কার্ড প্যান কার্ড সহ অন্যান্য ডকুমেন্ট জয় চাকমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠায় ডকুমেন্টগুলো দেখে জয় চাকমার বিশ্বাস হয় পরে ডেলিভারি চার্জের টাকা অনলাইনে পে করে দেন সেই সাথে তার আধার কার্ড প্যান কার্ড প্রতারকের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেয় ডেলিভারি চার্জ দেওয়ার পর আবার ওই প্রতারক চক্র থেকে জয় চাকমাকে বলা হয় যে ওনার গাড়ি ত্রিপুরার সাগর এলাকায় চলে এসেছে কিন্তু জিপিএস শেষ হয়ে গেছে জিপিএস এর জন্য আরও ন টাকা দিতে হবে তারপর জয়চাকমা আরো ন হাজার টাকার বদলে দশ হাজার টাকা অনলাইনে দিয়ে দেন তাদের কিন্তু কিছুক্ষণ পর ওই নাম্বারগুলোতে উনি ফোন করে দেখেন সেগুলি সুইচ অফ তারপর গন্ডাছড়া থানায় জয় একটি মামলা দায়ের করেছেন পুলিশ এই বিষয়ে মামলা নিয়ে তদন্ত করছে প্রসঙ্গত বহুদিন ধরে অনলাইনে ফেসবুকের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত অফিসার জওয়ান নাম দিয়ে তার নিজের সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করবে বলে কিছু বিজ্ঞাপন দিয়ে আসছে প্রতারক চক্রটি রিপোর্ট আর ই নিউজ